আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার নতুন রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো গোলাপ মাধুরি। গোলাপের গন্ধবর্ণ যেমন সুন্দর হয় ঠিক ততোধিক সুন্দর হয়েছে এই রেসিপিটা। চলুন আমি কেমন করে করলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গোলাপের পুর হিসাবে আমি ব্যবহার করেছি ছানা। সেই ছানাটাই প্রথমে আমি কেটে নিচ্ছি, তারপর ময়দা মেখে নেব। ময়দার জন্য লাগবে আমার একটা ডিম, হাফ কাপ দুধ, এক চিমটে লবণ, আর নিয়েছি অর্গানিক অরেঞ্জ পেপরিকা কালার। অরেঞ্জের বদলে আপনারা লাল কালারও ইউজ করতে পারেন, আমি করেছি অরেঞ্জ কালার। ভালো করে অরেঞ্জ কালার 4 থেকে 5 ফোঁটা নিয়েছি, সেটা মিশিয়ে নিয়ে আমি 1.5 কাপ ময়দা সুন্দরভাবে মেখে নেব। এখানে ময়দাটা 1.5 কাপের বদলে আর একটু বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে, দুধ এবং ডিমের পরিমাণের হিসাবে কিন্তু এই ময়দাটা মাখা হবে। ময়দাটা ভালো করে মেখে নিয়ে আমি পাশে রেখে দেবো। তারপর আমি কুচু করব আমন্ড এবং কাজু। 7 থেকে 8টা আমন্ড এবং কাজু নিয়েছি, সেটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করব না, মিক্সির থেকে এইভাবে কুচো করে দিলে মুখে পড়লে ভালো লাগবে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে কাজু এবং আমন্ডটা একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব ছানাটা, যে ছানাটাকে আমি প্রথমে কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে গোলাপের পুর। সুন্দর করে এটাকে ভাজা ভাজা করব, খুব বেশি ভাজা করব না। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমার এই গোলাপের পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। এরপর আমি গোলাপের মধ্যে যে মালাইটা আমি দেব সে মালাইটা এখন রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, তারপর দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ, একটু চিনি, আর দিলাম কনডেন্স মিল্ক। সমস্ত কিছু সুন্দরভাবে জ্বালিয়ে একটু ঘন করে নেব, ঘন করে রেডি হয়ে যাবে আমার এই গোলাপের মালাইটা। গোলাপের মালাইটা আমি নামিয়ে ফেললাম, নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এরপর মেখে রাখা আমার ময়দার মণ্ডটা 4 টুকরো করে নিয়ে বেলে নেব। আমি 2 রকম সাইজের কাটার নিয়েছি, 2টো সাইজের আমি এই বেলে নিয়ে কেটে নেব। আপনারা আপনাদের ঘরে যেমন গোল বা কোনো রকম ডিজাইন করা যদি কাটার থাকে তাই দিয়ে আপনারা গোল গোল শেপ করে এটাকে কেটে নিতে পারেন। আমি কেটে নিচ্ছি প্রথমে গোল দিয়ে, আর একটা শেপ একটু ঢেউ খেলানো রয়েছে সেটা দিয়েও কয়েকটা আমি গোলাপের পাপড়িগুলো করব। প্রথমে পাতলা করে বেলে নিলাম, বেলে নেওয়ার পরে আমি এইরকমভাবে সব কটাকে কেটে কেটে নেব। বেলার সময় আমি সামান্য একটু ময়দা ইউজ করেছি যাতে নিচে না লেগে যায়। আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এরপর পরপর 4টে এই পাপড়ি বিছিয়ে নিয়ে মাঝখানে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সুন্দর করে লম্বা করে দিয়ে দেব। তারপর মিডিল থেকে ভাঁজ করে নিয়ে এক সাইড ধরে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপের আকার তৈরি করব। খুব কিন্তু ইজি, দেখলেই আপনারা সুন্দরভাবে এই জিনিসটাকে, এই গোলাপটাকে তৈরি করতে পারবেন। ছোট বড় যে কোনো আকারে পাপড়ি তৈরি করে এইভাবে মিডিলে পুর দিয়ে সুন্দরভাবে ভাঁজ করে গোলাপ তৈরি করা যায়। সে ছোট আকারও করতে পারেন, বড় আকারও একটু করতে পারেন। আমি ছোটও করেছি কয়েকটা আর বড়ও করেছি কয়েকটা। তারপরে হালকা হাতে একটু পাপড়িগুলোকে খুলে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। আমার কিন্তু 1টা 2টো করে প্রত্যেকটা গোলাপ প্রথমে রেডি করে আমি নিয়েছি। তারপর এই গোলাপগুলোকে ভাপিয়ে নেব, যেমন করে মোমোকে ভাপানো হয়। সুন্দর করে ভাপিয়ে নিতে হবে, মোটামুটি 1/2 ঘন্টা মতন ভাপিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। এরপরে আমি মোমোর স্টিম করার পাত্রটা বসিয়ে দিয়েছি, নিচে জল বসিয়ে দিয়েছি। তারপরে একে একে গোলাপগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিয়ে গোলাপ বসানোর আগে সামান্য আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। আমার কিন্তু 1/2 ঘন্টার পর রেডি হয়ে গেছে এই গোলাপগুলো। এরপর যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম সেই মালাইগুলো পুরোটাই গোলাপের মধ্যে দিয়ে দেবো।